শনিবার রাতে রুটিন মাফিক পেট্রোলিং করার সময় সন্দেহ ভাজন দুই যুবককে আটক করে পূর্ব থানার পুলিশ। দুই যুবককে আটক করার পর এদের কাছ থেকে নেশা জাতীয় ড্রাগস উদ্ধার করে পুলিশ। তাদের কাছ থেকে 310 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এদিন রাতে প্রতাপগড় স্টিল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এদের আটক করা হয়। ধৃতরা হল পিন্টু মিয়া ও সোহাগ মিয়া। এদের বাড়ি প্রতাপগড় স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায়। এদের মধ্যে ড্রাগস সেবনের ফলে পিন্টু মিয়ার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে জিবি হাসপাতালে পিন্টু চিকিৎসাধীন বলে সদর এসডিপিও অজয় কুমার দাস জানিয়েছেন। পৌনে 9টার সময় আমরা দুজনকে সাসপিশিয়াস অবস্থায় দেখি, তো আমাদের ডাউট হয়েছে এরা ড্রাগ পেডলার হতে পারে। একজনের নাম হচ্ছে পিন্টু মিয়া, সন অফ আলম মিয়া, প্রতাপগড় স্টিল ব্রিজের কাছে বাড়ি। আরেকজনের নাম হচ্ছে সোহাগ মিয়া, সন অফ মোহাম্মদ খেলু মিয়া, রামঠাকুর সংগর দিকে বাড়ি, এসপিএসএ। তো এদের যখন আটক করা হয় তো ওদের কাছ থেকে 13.37 গ্রামসের হিরোইনের একটা প্যাকেট পাওয়া যায়। তাছাড়া টোটাল একজনের কাছে 200, আরেকজনের কাছে 110, 310 এই যে হিরোইনের যে কোটা থাকে কোটা পাওয়া যায়। ওই সময় আবার এদের সাঙ্গপাঙ্গ 8-10 জন আবার পুলিশ পার্টির উপরে অ্যাটাক করার চেষ্টা করে। যাই হোক, যে কোনোভাবে আমরা আসামি নিয়ে এসেছি, আর যারা 8-9 জন অ্যাটাক করছে তাদের বিরুদ্ধে আমরা সেকশন লাগিয়েছি। এর মধ্যে পিন্টু মিয়া ড্রাগ এডিক্ট হওয়াতে, ড্রাগ না পাওয়াতে মানে ড্রাগের সিগনামগুলো আসছিল, তো ওনাকে জিবি হসপিটালে অ্যাডমিট করা হয়েছে।